জড়ায় ধরা লাগবে না। রিসেন্টলি কামড় দিচ্ছে সে দাগ কিন্তু এখনো 500 টাকা করে কেজিতে খাই। মানে কিছু মানুষ কাজ করতে না, এই মানুষের কাজটা চলে যেতেছে। এই কেন কান্না করতেছ? ডান্স হচ্ছে আমাদের। চোখের কালার কি দেখি তো? আসসালামু আলাইকুম। আজকে প্ল্যান নাতালে হাবিব নিবা নাজার সাথে শরাদিন সাথে ফটোশুট হবে আমাদের নিবানে, কেননা নিবানের লাগবে পাসপোর্ট কপি। এবং সেই ভিডিওটি আপনারা এখন দেখুন, এবং সেখানে অনেক মজার কাণ্ড কারখানা করেছে আমাদের নিবান আর নাদিয়া। সাথে তুলব একসাথে নাদিয়া আর নিবানের এখন ছবি উঠবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে এক দুইজন সাইডে থাকো, সাইডে সাইডে। হ্যাঁ হ্যাঁ, এভাবে এভাবে এবার পাপার দিকে তাকাও না, তোমার জড়ায় ধরা লাগবে না। নিবানের হচ্ছে আপনার পাসপোর্ট কর্তা। ওই ডেঞ্জারাস হইতেছে নাদি। আচ্ছা নিবান, তোমার বুকের উপর উঠবে। ওকে সাবধানে। হ্যাঁ চিখা 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 বিবর একটা ছবি নিবান এখানে দেখাও। নিবান, নিবানের প্রথম পাসপোর্ট হবে, তুমি প্রথম নাগরিক হবা পৃথিবীর কোন একটা দেশে। প্রথম নাগরিক হবা, তুমি তো নাগরিক হয়েই গেছো। বের হইতে হইতে আমাদের এমন একটা অবস্থা হয়েছে, আমাদের পুরো মাথা খারাপ। কারণ নাদিয়া দৌড়া একদিকে আর নিবান কান্না করে একদিকে, এই হচ্ছে আমাদের দাম্পত্য জীবন। আওয়া নাদিয়া, তুমি আমাকে নিবানের পুরো প্রথমে সুপার মার্কেট যাব, জার্মানিতে সারাদিন বৃষ্টি ঠান্ডা। নাদিয়া তোমার কি বৃষ্টি ভালো লাগে? না। কি ভালো লাগে তোমার? সূর্য। সূর্য ভালো লাগে। সূর্য হলে কি হয়, অনেক রোদ হয়, তারপর একটু গরম হয় না নাদিয়া? আর এই বৃষ্টি হলে কি হয়? অনেক ঠান্ডা হয়। অনেক ঠান্ডা হয়, এটা মজা লাগে না একদম আমার পাপারও। আমারও। আমাদের নাদিয়া লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে, আর ওদিকে আমাদের নিবান মেয়াও খাইতেছে। এই বাচ্চাদেরকে নিয়ে আসতে যেমন হয়। ও কি ঘুমাই গেছে? আপনাদের অনেকের মনে আছে যে নাদিয়ার গালে রিসেন্টলি কামড় দিচ্ছে, সে দাগ কিন্তু এখনও আছে। আর সেই কাহিনী যেটা হয়েছে, ওই মেয়ের বাপ আমাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আমাকে দুঃখ প্রকাশ করছে, আর আমি বলছি যে আসলে আমরা কোনো কমপ্লেইন জানানোর জন্য আপনাকে ফোন দিই নাই। বাস আপনার মেয়ে এই জিনিসগুলো করে, এবং এটা আপনারা যেন ওকে বারবার স্মরণ করে দেবেন যে জিনিসগুলো যেন না করে, কারণ এটা যেন আরও যেন রিপিট যদি হয় অন্য কোনো বাচ্চার ক্ষেত্রে, এটা নিশ্চয়ই ওনার মেয়ের জন্য ভালো না। এবং এটা আমরা যেহেতু আমরা একে অপরকে চিনি, এবং এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমাদের কোনো এমন না যে আমরা অভিযোগ জানিয়েছি। এবং ওই মেয়েও এখন মোটামুটি নাদিয়া থেকে একটু দূরে থাকে, বা নাদিয়া একটু দূরে থাকার চেষ্টা করে, কিন্তু আমরা বলি যে আসলে দূরে থাকো না, তুমি ওর সাথে খেলিও। বাট ও যদি তোমাকে আবার এরকম কিছু করতে চায়, তুমি একটু ওকে ধাক্কা দিবা বা একটু সরাই দিবা, ঠিক আছে নাদিয়া? আমরা আইসক্রিম দোকানে চলে আসছি। কি আইসক্রিম খাবে নাদিয়া? চকলেট। চাও গাইস, ইয়ে থ্যাংক ইউ শুন। নাদিয়া একটা বেলুন পাইছে। পাপা মামাকে একটু দাও নাদিয়া। কি অস্ত্র মানে? এটা কি আইসক্রিম কখনো ঝাল হয়? আমি তো জীবনে বাপের জন্য শুনি নাই। এই দাও একটু আইসক্রিম দাও মামাকে তুমি। ওই একটু আঙ্গুলে করে খাওয়াই দিছো তুমি, এটা তো একটু বড় করে দাও, একটু বড় দিবে না?
এটা হচ্ছে আমাদের নিয়মিত শপিং প্লেস বাংলাদেশে যেরকম শুক্রবারে সবাই বাজার করতে আসে এখানেও মোটামুটি শনিবারে অনেক বাজার করতে মানুষ আসে 900 গ্রাম স্ট্রবেরি হচ্ছে 400 টাকা নিয়ে নাও আঙ্গুরের কেজি এখানে 400 টাকা আপেল কেজি 250 টাকা নাদিয়া খুব আরাম করে করে আইসক্রিম খেতেছে কি অবস্থা তোমার আইসক্রিমের এখনো চলতেছে সুন্দর সুন্দর কমলার কেজি হচ্ছে 400 টাকা কোন দেশ থেকে যে বেবি আনারস আসছে একটার দাম হচ্ছে 200 টাকা এই ছোট ছোট আনারস একটার দামই 200 টাকা আম প্রতি পিস 200 টাকা আলুর কেজি হচ্ছে 150 টাকা আর পেঁয়াজের কেজি হচ্ছে 200 টাকা রসুনের কেজি হচ্ছে 800 টাকা বাংলাদেশে 10 টাকা 20 টাকা 30 টাকা কেজি টমেটো আমরা এখানে 500 টাকা করে কেজিতে খাই ইউরোপে দ্রব্যমূল্যের দাম কিন্তু প্রচুর প্রত্যেকটা পণ্যের দামই প্রায় ডাবল হয়ে গেছে অনেকটা 50 ভাগ বেড়ে গেছে কিন্তু আপনি দেখেন এই যে মাদক জাতীয় দ্রব্যতে কিন্তু ওদের সবসময় ছাড় এবং এই ছাড়টা আমি জানি না কেন এই ছাড়টা মানুষকে খাওয়ায় হয়তো একটু শান্ত রাখে এরা কেন আমার মনে হয় যে মদের দাম যদি বাড়ায় ফেলে তাহলে মনে হয় ওদের দেশে বিপ্লব শুরু হয়ে যাবে এই জন্যই হয়তো বা মদের দামটা অ্যাটলিস্ট ওদের মানুষের নাগালেই আছে সকালে নাস্তার সাথে আমরা একটা জুস খাই প্রতি লিটার জুসের দাম হচ্ছে 130 টাকা অরেঞ্জ জুস তো এটা একটু ছাড় আছে যেন আমরা দুই প্যাকেট নিয়ে নিলাম কি বারবি ডল তুমি নিজে তো একটা বারবি ডল তুমি না দিয়ে তো বারবি ডল হ্যাঁ জার্মানিতে নতুন একটা সিস্টেম আপনি নিজে কিনবেন নিজে নিজে স্ক্যান করবেন এবং তারপর কারণ এখানে তাহলে আপনার লোক সংখ্যা কমে গেল সেটাই এখানে কিছু মানুষ কাজ করতে এই মানুষের কাজটা চলে যেতেছে আমরা এখানে রেগুলার বাজার করি এরা এখন নতুন এই স্টেশন সৃষ্টি করছে তো আমরা এটা ব্যবহার করছি দেখেন আমরা প্রত্যেকটা জিনিস স্ক্যান করতেছে নাতালিয়া এবং এটা এখানে দাম বেড়ে যাচ্ছে নতুন কিছু শিখলাম আমরা আজকে এবং এটা স্ট্রেস হয়ে গেছে বিকজ এটা অনেক সময় কাজ করতেছিল না তবে ইন্টারেস্টিং না মন খারাপের দিনে না দিয়া ফাইনালি একটু আনন্দের দেখা পাইছে এই নৌকায় বসে তুমি কোথায় যাচ্ছ না এটাকে তুমি বাংলাদেশ চলে যাচ্ছ অনেকক্ষণ পরে আমার মেয়েটা হাসি দিচ্ছে এই গাড়িতে করে বেলারুস ওই এটা তো ভালো অনেক বড় গাড়ি ফাইনালি মামা চলে এসছে ওই না দিয়া তোমার জন্য একটা গিফট আসলে আপনাদেরকে একটু গোপন কথা বলি নাদিয়ার জন্য কিন্তু নাতাশা অলরেডি একটা বারবি ডল কিনে রেখেছে ওইটা ওর বিশেষ দিনে কিনবে দিয়ে এই জন্যই আমরা আজকে কিনে দিচ্ছি না কারণ তাহলে ডাবল হয়ে যাবে আর এমার জন্য আমরা কিনেছি এই পুতুলটা ও সুন্দর পুতুল না দেখ তো এটা লুকায় রাখো তারপর আমি এই ছবিগুলো আমরা প্রিন্ট আউট করছি দেখো নিবানের ছবি আর এটা কার ছবি এই যে নাদিয়ার ছবি আর নিবানের ছবি আমরা প্রিন্ট আউট করছি এখান থেকে আর কি দোকানে আমরা নিবানের ড্যাপারও চেঞ্জ করে ফেলবো এবং ড্যাপার ট্যাপার সব এখানে দেওয়া আছে জাস্ট আপনি চেঞ্জ করে ফেলবেন সারাদিন ঘোরাঘুরির পরে এখন আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ লাঞ্চ কি খাবে লাঞ্চ হচ্ছে আমাদের কি মাছ স্যালমন মাছ ভাত আর এটা কি এটা হচ্ছে পাপরিকা মিক্স এবং খেয়ে দিয়ে আমরা দেখি আবারও হয়তো আমরা একটা নতুন প্ল্যান করবো খাওয়া দাওয়ার পরে এখন আবার একটু নাদিয়াকে নিয়ে খেলার মাঠে যাচ্ছি নাদিয়া ওই 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 নাদিয়া আসতে পাপাকে তো তুমি মেরে দিবা হ্যাঁ আমাদের নিবানও খুব ঘুমানোর জন্য উথাল পাতাল করতেছিল বাসায় আর বাইরে এখন ফ্রেশ বাতাসে ঘুমায় যাবে নিবান এটা কে মিনা এটা মারিনার যেখানে আগে তার ডে কেয়ার ছিল সেই মহিলা আসো আসো চলো চলো এই নাদিয়া ও নাদিয়া কোন দিক দিয়ে যাচ্ছ এটা হচ্ছে নাদিয়ার ঘোড়া নাদিয়া এই ঘোড়াটা কার নাদিয়া গির্জায় ঘন্টা শুরু হয়ে গেছে এখানে 6টা বাজে এখন নাদিয়া তোমার চোখের কালার কি দেখি তো এদিকে থাকা তো এটা হচ্ছে বাদামি কালার ব্রাউন কালার কালো কালারের চোখ না এগুলো
নাতাশার কাছে কাছে গালা কি? ও হালকা লাইট, হোয়াট লাইট গ্রিন, হ্যাঁ গ্রে গ্রিন, গ্রে গ্রিন, গ্রে গ্রিন। আর আমাদের নাদিয়ার হয়েছে বাদামি কালার। এক দুই তিন চার পাঁচ ছয়, উই ছয় পর্যন্ত পারছে। নাদিয়া একটা মজার খেলা দেখাবে, দেখি খেলাটা দেখবে দেখি। এক দুই তিন চার পাঁচ ছয়, নাদিয়া এর পানির মধ্যে যে কি করতেছো তুমি? কিভাবে চালাও তুমি, পা উপর উঠায় না দিয়া, মজা লাগে। আবারও মার্কেটে ঢুকলাম, নাদিয়া কিছু কিনবে। এটা কত টাকা দেখি? ও মাই গড, এই চায়ের পিসের দাম হচ্ছে বাংলাদেশি টাকা 140 টাকা না দিয়া। তুমি ওই তরমুজ নিবে না, এখন বড় তরমুজ নাচ্ছ, এখন বড় তরমুজ নিবে করবে, দেখি নিতে পারে নাকি। ইয়োগার্ট কিনতে চাও? টক দই, এই যা নাদিয়া এখন নিজে নিজে সব বাজার করবে, এখন কথা না দিয়া। সারাদিন চকলেট জিনিস খাচ্ছে, তুমি কি চকলেট গাও? একটু পরে আমাদের বাচ্চারা ঘুমাই যাবে, এভাবেই আমাদের একটা দিনের সমাপ্তি। বাচ্চারা এখন ঘুম পেয়ে যাচ্ছে। গুড নাইট, গুড নাইট।